বন্ধুরা, আজকে জনগণের সর্বাত্মক আনন্দ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। অনেকে শাড়ি এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে, ওই যে একজন বই নিয়ে গণভবন থেকে বের হয়েছে, তারা এগুলো নিয়ে এসেছে। কিন্তু আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে, যদিও বা এটা কিছুটা সাংঘর্ষিক হচ্ছে, বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে এটা যায় না। আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে এই ধরনের কোনো কার্যকলাপটা আমরা সাপোর্ট করছি না। সামনে একজনকে দেখছে মনিটর নিয়ে যাচ্ছে, এছাড়াও বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে যাচ্ছে, দৈনন্দিন জিনিস ব্যবহার করার মতো জিনিসপত্রগুলি নিয়ে যাচ্ছে। আমরা সামনের দিকে আগাবো এবং দেখবো। আমাদের আজকের গন্তব্য হচ্ছে সংসদ ভবন এবং গণভবন। এই সংসদ ভবন গণভবন যাওয়া পর্যন্ত যারা যারা ওখান থেকে আসতেছে, তারা কী কী নিয়ে আসতেছে, আমরা এগুলো দেখব। সেই সাথে জনগণের যে উচ্ছ্বাস আনন্দ, সেটিও আমরা উপভোগ করার কিছু চেষ্টা করব। অনেক ঠেলাঠেলির পর আমরা আসলে এই ফার্ম গেটটা পার হইলাম। বন্ধুরা, সংসদ ভবনের কাছাকাছি আমরা চলে আসছি প্রায়। আজকে ঢাকা শহরে যত মানুষ আছে, মনে হয় সবাই রাস্তায় নেমে এসেছে, সবাই আনন্দ উল্লাস করছে, তাদের উচ্ছ্বাস প্রকাশ করছে। এর মধ্যে একটা গাড়িতে আগুন লাগা দেখলাম। এই সহিংসতাটা আমরা সাপোর্ট করি না। মানুষের এই উচ্ছ্বাস আনন্দ দেখে খুবই ভালো লাগছে। দেখি সংসদ ভবনে কী হয়েছে। এই যে সংসদ ভবন দেখা যাচ্ছে সামনে, দেখি এগিয়ে যাই। বন্ধুরা সঙ্গেই থাকুন, দেখুন আসলে সংসদ ভবনের ভিতরে লোকজন কী করছে, এটি আপনাদের দেখাবো আমি আজকে। তুমি মোটরসাইকেল না থাকো বুঝছো, আমি কখন গিয়া সংসদ ভবনের ভিতরে দেখিয়েছি। ফোন তো আছে, তুমি একটা দিয়ে আসো, আমি একটা দিয়ে আস। বন্ধুরা দেখুন, একবারে সংসদ ভবনের ভিতরে মানুষ ঢুকে গেছে একাকার। আজ যে জনগণ যে দেশের মালিক তার একটা প্রমাণ। আজকে মনে হচ্ছে জনগণ দেশের মালিক, এই দেশের মালিক যে জনগণ আজকে দেখেই মনে হচ্ছে। ওরে মানুষরে ওইদিক দেখ, এই সংসদ ভবনের বিজ্ঞান দেয় না সে সেগুলো
এখানে স্টান করা লাগবে। মোটরসাইকেলে তালা দিয়ে সবাই যাইতেছে না মানে মানুষের এই অবাধ বিচরণ আর উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে আসলে মানুষ আজকেই মনে উপলব্ধি করছে এই দেশের মালিক যে জনগণ তা মনে আজকে উপলব্ধি করছে এই গণভবন এবং সংসদ ভবনের ভিতর ঢুকে দেখে ঘুরে ফিরে। পিছনে দেখবা তারপর যাবো উপরে উঠে দিবে মানুষ বন্ধুরা। আমি একবারে সংসদ ভবনের ভিতরে আসি, দেখুন সংসদ ভবনের উপর পর্যন্ত লোকজন উঠে গেছে, চতুর্দিকে মানুষ, এই যে এখানে লোকজন সাঁতার কাটছে, এখানে সবাই গোসল করছে সাঁতার কাটছে। চতুর্দিকে মানুষ, উপরে মানুষ উঠে গেছে, সংসদ ভবনের ভিতরে মানুষ উঠেছে, এখানে মানুষ মানুষ সাঁতার কাটছে। এই সংসদ ভবনে এতদিন এমপিরা থাকতো, আজকে জনগণের এখানে আধিপত্য, জনগণ সেই উচ্ছুক জনতা ঢুকে গেছে, আর সাধারণ জনতা, আপামর জনতা, ছাত্র সবাই এখানে ঢুকে গেছে। দেখুন সবাই ঢুকার রাস্তা কোনটা ভাইয়া? কোন যে ওই যে একবার ওই পাশ Thank you.
হাত ধরো, হেলমেট রেখে আসলাম না। দেখার সময় নেই, পরে জানা যাবে। এলা এখান থেকে, এখান থেকে পালানোটা বের হই, আমরা তো জানতাম না। ওই যে একটা নিয়ে আসতে হবে, আমি একটা নিয়ে আসছি। যুদ্ধ শেষ হয়েছে, লাঠি টাঠি সব রাখে চলে গেছে। কি নিচে রে এরা রে, আমি না ব্যাগের ভিতরে রে বাবা, এটা তো কি আল্লাহ জানে টাকা মনে হয় আজ নেবে, মূল্যবান জিনিসও তো আছে। না আমি যাইনি এই রোড দিয়ে, অনেক দূর থেকে দেখছি সংসদ ভবনটা, আজ কত গৌরব থেকে দেখলাম, বাপরে বাপ। ভদ্র মনে হয়, জানা যাবে।
এখন তো সেনাবাহিনী আসে না, কিভাবে বন্দি করে নিয়ে আসে? এখন বেশ কারো হতে নেই না, সেনাবাহিনী আছে কিছু না, আমাদের ওখানে ফেরত হয়ে যাবো, আগুন হয়েই যাবো। জুম করে কেমন করে জানি রে, দেখছো অনেক দূরে।